রাজ্যের 108টি পৌরসভার ভোটদান পর্ব শেষ হয়েছে রবিবার। পৌর ভোটকে প্রহসনে পরিণত করেছে শাসক দল। এর প্রতিবাদে 12 ঘন্টা বাংলা বন্ধের ডাক দিয়েছে বিজেপি। বন্ধের সমর্থনে এদিন পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে বিজেপি বর্ধমান সদক সাংগঠনিক জেলার পক্ষ থেকে একটি মিছিলের আয়োজন করা হয়। বর্ধমান শহরের বীরহাটা থেকে বাদামতলা মোড় পর্যন্ত করা হয় এই মিছিল। এই দিন এই মিছিলে পা মেলান সন্দীপ নন্দী, অভিজিৎ দা, অঞ্জন মুখার্জি সহ বিশিষ্ট বিজেপি নেতৃবর্গ। এলাকার যে সকল দোকান না খুলেছেন, মানুষ মানুষের কাছে গণতান্ত্রিক ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, নির্বাচনের নামে প্রহসন হয়েছে, আজকে ভারতীয় জনতা পার্টি তাকে 12 ঘন্টার বাংলা বন্ধ সফল করুন। বন্দে মাতরম, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস বিজেপি নেতৃত্বরা এই দিন শহরের সকল দোকানদারের কাছে আবেদন জানান, তারা যেন এই বন্ধকে সমর্থন করে দোকানপাট বন্ধ রাখে। এই বন্ধের আবেদন নিয়ে তারা বর্ধমান আদালতেও উপস্থিত হন। আপনারা জানেন যে গতকাল সারা পশ্চিমবঙ্গে 108টা পৌরসভা নির্বাচন হয়েছে। এই পৌরসভা নির্বাচনে পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে যেভাবে নির্বাচনের নামে প্রহসন হয়েছে, যেভাবে পৌর নাগরিকদের ভোটাধিকারকে খর্ব করে পঞ্চায়েত এলাকা থেকে দলে দলে হার মাত ঢুকিয়ে বিভিন্ন বিয়েবাড়িতে, বিভিন্ন অডিটোরিয়ামে, বিভিন্ন স্টেডিয়ামে রাখা হয়েছিল, তাদেরকে দিয়ে ভোটাধিকার প্রয়োগ করিয়ে ফলস ভোট দিয়ে তৃণমূল কংগ্রেস এই 108টা পৌরসভা নির্বাচন জেতার চেষ্টা করছে। এই যে গণতন্ত্রকে হনন করা, এই যে গণতন্ত্রের অধিকারকে খর্ব করার যে প্রচেষ্টা, এর বিরুদ্ধে সাধারণ মানুষকে আমরা জাগ্রত করার জন্যে আজকে আমাদের রাজ্য বিজেপি থেকে 12 ঘন্টার বাংলা বন্ধের ডাক দেওয়া হয়েছে। এই 12 ঘন্টার বাংলা বন্ধের সমর্থনে আজকে আমরা এই মিছিল বার করেছি। সাধারণ শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে বলবো, একদিনে আপনাদের বিরাট কিছু ক্ষতি হয়ে যাবে না, প্রতিবাদটা করুন। আজ আস্তে আস্তে নিজেদের যে ক্ষমতাগুলো, যদি নির্বাচনী ক্ষমতাটাই কেড়ে নেয় তাহলে আগামী দিনে কিসের ক্ষমতা থাকবে আমাদের, এর প্রতিবাদে গর্জে উঠুন, এর জন্য আজকে আমাদের এই মিছিল। বর্ধমান থেকে টিঙ্কু শাহর রিপোর্ট, আনন্দবার্তা।